মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নওগাঁ দুই আপনার সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার মহামান্য রাষ্ট্রপতি ওয়েস্টমিনিস্টার ধরনের গণতন্ত্রের রীতি অনুযায়ী বছরের প্রথমে এই মহান জাতীয় সংসদে যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতার উপরে ধন্যবাদ প্রস্তাব যেটি আনা হয়েছে সেই প্রস্তাবের উপরে আলোচনা করবার সুযোগ দিবার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ জানাই মাননীয় চিফ হুইপ মহোদয়কে মহামান্য রাষ্ট্রপতির এই ভাষণের উপরে উনি যে ধন্যবাদ প্রস্তাব এনেছেন সেটি এই সংসদের প্রায় সবারই এটি মনোভাব এবং মতবাদ ওনাকে আবারও ধন্যবাদ জানাই এই ধন্যবাদ প্রস্তাব আনয়নের জন্য আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মহামান্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চ কণ্ঠে উচ্চারণ করেছেন আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় মহান মুক্তিযুদ্ধের কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা মহামান্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় বিশদভাবে বর্ণনা করেছেন যা আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক দলিল হিসাবে থাকবে আমি সেই কারণে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার স্যার আমার কথার শুরুতেই এই ধন্যবাদ প্রস্তাবের উপরে কথা বলবার শুরুতেই আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি বাঙালি জাতির পিতা আমাদের মহান শিক্ষক আমাদের জাতির স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধা জানাই আমি সেই সাথে শ্রদ্ধা নিবেদন করি আমাদের জাতির পিতার সহধর্মিণী আদরের প্রাণাধিকা পত্নী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ যারা 1975 সালের 15ই আগস্ট শত্রুর বুলেটের নির্মম আঘাতে শাহাদত বরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সেই সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই এই সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকার স্যার আমি আজকের সংসদে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে মহান মুক্তিযুদ্ধে যে চারজন জাতীয় নেতা আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং এই মুক্তিযুদ্ধকে একটি সফল পরিণতির দিকে এগিয়ে নিয়েছেন সেই চার জাতীয় নেতার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আমি আজকে এইখানে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করি মহান মুক্তিযুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবন উৎসর্গ করেছেন সে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং আমি অভিনন্দন জানাই আমি কৃতজ্ঞতা জানাই বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা জীবনের ঝুঁকি নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং এই জাতিকে একটি লাল সবুজ পতাকা উপহার দিয়েছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এটি ভাষার মাস ফেব্রুয়ারি মাস এই ভাষার মাসের শেষ দিনে আমি এখানে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদ যারা আমাদের বাংলাকে মাতৃভাষার যথেষ্ট মর্যাদা দিবার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি আমি গভীর শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ নাম জানা না জানা নারী পুরুষ যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি 2 লক্ষ মা বোন যারা তাদের ইজ্জত বিকিয়ে দিতে বাধ্য হয়েছেন সেই সকল মা বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি মাননীয় স্পিকার স্যার আমি আজকের এই এই বক্তৃতার এই পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই আমি ঋণ স্বীকার করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমার মতো একজন নির্গুণ মানুষ যার বলবার মতো অতীত নাই যার ভাববার মতো ভবিষ্যৎ নাই সেরকম একটি মানুষকে 7-7 বার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়ে আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন এবং এর বিনিময়ে আমার দিবার কিছু নাই শুধু ঋণ স্বীকার করা এই দলের প্রতি আনুগত্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আনুগত্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করা ছাড়া আমার অন্য কোনো আর ভাষা নাই বাংলা বাংলা ভাষায় বাংলা অভিধানে আমি অন্য কোনো ভাষা খুঁজে পাই না যার মাধ্যমে আমি আমার ঋণের কথা বলবো আমার কৃতজ্ঞতার কথা বলবো আমি শুধু আপনার মাধ্যমে এটুক বলতে চাই মাননীয় স্পিকার স্যার এটুক বলতে চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ঋণ আজকে মহান জাতীয় সংসদে এই আমার নির্বাচনী এলাকা নওগাঁ জেলার পত্তিতলা এবং ধামরাহাট উপজেলার মানুষের জন্য কথা বলবার যে সুযোগ পেয়েছি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাই আমরা এই যে নির্বাচন হয়েছে আমার নির্বাচন হয়েছে বেশ পরে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমার এলাকার বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের কর্মী যেভাবে
যেভাবে ত্যাগ স্বীকার করে যেভাবে কষ্ট করে নির্বাচন করেছেন আমাকে বিজয়ী করবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করবার জন্য 2 মিনিট দলকে বিজয়ী করবার জন্য মাননীয় সদস্য 2 মিনিট জি 2 মিনিটের শেষ যেভাবে তারা চেষ্টা করেছেন আমি মনে করি এই বিজয় দুটির মেলবন্ধন মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার এলাকার মানুষের আস্থা এবং আমার এলাকার কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মেলবন্ধন আজকে আমার এই সংসদে আসতে পারা এই সংসদে বক্তৃতা দেবার সুযোগ পাওয়া এই দুটোর মেলবন্ধন আমি আমার নির্বাচনী এলাকা বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের কর্মীদের অভিবাদন জানাই এবং তাদের কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার স্যার মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন দিয়েছেন আমাদের আমাদের বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় এটি এই গল্প কথা আমি জানি লাইফ ইজ শর্ট আর্ট ইজ লং এখানে কথা বলে সময় আমি সময়ের সঙ্গে দৌড়ে পারবো না তারপরেও বলতে চাই যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের জন্য আমরা তার কাছে ঋণী একটির পর একটি উন্নয়ন কথা আমাদের বলবার আছে কিন্তু তারপরেও মানুষ হিসাবে আমাদের প্রত্যাশা আরো বেশি আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই একটি কবিতা সেই কবিতাটি পড়ছি আমি বিশ্ব মতন সকল যতন সকল রতনহার সব যদি পাই তবু নিরবধি আরো পেতে চাই যে মন মানুষের আরো প্রত্যাশা আমরাও চাই আমরাও আশা করি মাননীয় প্রধানমন্ত্রী গোটা বিশ্বের কোটি কোটি খ্রিস্টান ছেলেমেয়েরা যেমন বড়দিনের উৎসবের আগে সান্তা ক্লজের উপস্থিতির জন্য তারা হাপিত্যেশ করে থাকে যে সান্তা ক্লজ তাদের জন্য উপহার নিয়ে আসবে কি উপহার নিয়ে আসবে তারা জানে না কিন্তু সেই উপহারের প্রত্যাশায় তারা অপেক্ষা করে আমরাও ঠিক তেমনই মাননীয় প্রধানমন্ত্রী সান্তা ক্লজের মতো আমাদের জন্য আরো নতুন নতুন উপহার নিয়ে আসবে সেই বিশ্বাস আমরা দৃঢ়ভাবে পোষণ করি এবং আমি বিশ্বাস করি সেই উপহারের মাধ্যমে আমার এলাকার মানুষ আলোকিত হবে আমার এলাকার মানুষ উপকৃত হবে এবং তার মাধ্যমে কিয়দংশে হলেও আমার এলাকার মানুষের যে প্রত্যাশা ইতিমধ্যে যা পূরণ হয়েছে এবং এখনো যা পূরণ হয় নাই সেই এক মিনিট স্পিকার স্যার আমি আপনার মাধ্যমে আবারও মহামান্য রাষ্ট্রপতির এই বক্তৃতা দেবার জন্য এই সংসদে বক্তৃতা দেবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সাথে সাথে আমার নির্বাচন এলাকার আমার লাখো নেতা কর্মী যারা এই নির্বাচনে আমাকে সহায়তা করেছেন এখানে আসবার সুযোগ করে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মাননীয় স্পিকার স্যার ধন্যবাদ আপনাদের সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য